ট্রাই নেশন সিরিজে আশা অনুরূপ খেলে বাংলাদেশ দল আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে আনে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারায় বাংলাদেশ দল। আর সেই ম্যাচে বাংলাদেশের জয়ে অন্যতম ভূমিকা পালন করেন নাসির হোসেন। টম লাথাম ও ব্রুমের পার্টনারশিপে বাংলাদেশ যখন ক্রমান্বয়ে খেলার থেকে ছিটকে যাচ্ছিল, তখন নাসির হোসেনের ব্যাক টু ব্যাক উইকেটে খেলায় ফেরে টাইগাররা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হলো না এই অলরাউন্ডার নাসির হোসেনের। ট্রাই নেশন সিরিজ শেষে ডাবলিন থেকে 1 ঘন্টার বিমান ভ্রমণ করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30 বার্মিংহামে পৌঁছান মাশরাফি সাকিবরা। এদিকে দলে জায়গা না পাওয়া নাসির হোসেন শুক্রবার বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে চড়বেন। ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার পরেও নাসির হোসেনকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে টেবিলে 6 নম্বরে উঠে এসেছে মাশরাফি বাহিনী। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল 15 সদস্যের হলেও বাড়তি একজন ক্রিকেটারকে সঙ্গে রাখছে বাংলাদেশ। অপেক্ষমান তালিকায় থাকা উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে দলের সঙ্গী করেছে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নাসিরকেও রাখা যেতে পারত, কিন্তু নাসিরকে রাখা হয়নি। নাসির হোসেনকে দলে সুযোগ না দেওয়ায় আশাহত হয়েছেন তার সমর্থকরা।